আমাকে একটা সাবজেক্ট দিয়েছেন কোরআন সুন্নার আলোকে হালাল হারাম যাচাই এবং নামাজের গুরুত্ব। ইনশাআল্লাহ এই বিষয়ের উপর আল্লাহ এবং রাসূলের নেগা হলে আউলিয়া কেরামের নজর করম যদি হয় অল্প সময়ের মধ্যে আলোচনা আমরা পেশ করব, ইতি টানব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে শুনে আমল করে চলার সেই তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আসলে আমাদের এমন একটি সময় যেই সময় ফিতনা চারিদিকে। আমার নবীজি আমাদেরকে যেভাবে বলেছেন এখন সেই আলামতগুলো এখন আমাদের মাঝে পাওয়া যায়, কথা বলেন ঠিক কি না? কিয়ামতের পূর্বক্ষণে এমন কিছু ঘটনা আমার নবীজি বয়ান করেছেন, সেই ঘটনার প্রেক্ষিতে সেই আলামত যেগুলা বলেছেন সে আলামতগুলো এখন সমাজে পাওয়া যায়, ঠিক না? আমাদের কাছে আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের আমল সব কানে এখন দুর্বল হয়ে গেছে। আমরা মুসলমান, আমরা মুসলমান, শুধু আমরা মুসলমান তাই নয়, আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে আমার কথায়? একটু মনোযোগ দিবেন, আল্লাহ আমাদের সবাইকে শুনে আমল করার তৌফিক দান করুক। আসলে আমরা শুধু মুসলমান সেটার মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদেরকে আল্লাহ আগে বর্তমান প্রথমে আগে আমরা নিজেরা নিজেদেরকে চিনতে হবে। মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে নিজে চিনবে না সে আল্লাহকেও চিনবে না। আগে আমাদেরকে নিজেদেরকে চিনতে হবে। আল্লাহ তো আমাদেরকে এত দয়া করেছেন, এত এহসান করেছেন, এত মায়া করেছেন, আল্লাহ চাইলে তো আমাদেরকে অন্যান্য আম্বি কেরামের উম্মত হিসেবে পাঠাতে পারতেন। আমাদের তো তেমন যোগ্যতা নাই, আমাদের কাছে এদিক সেদিক দেখবেন না, আমি অল্প সময়ে শেষ করে দিব, একটু মনোযোগ দেওয়ার জন্য একটু মনোযোগ দিবেন। আল্লাহ চাইলে আমাদেরকে অন্যান্য আম্বি কেরামের উম্মত হিসেবে পাঠাতে পারতেন, আমাদেরকে পাঠিয়েছেন আখরি জামানার নবীর উম্মত হিসেবে, কিন্তু ওই নবীর উম্মত হওয়ার যোগ্যতা কাবিলিয়ত আমাদের কাছে নাই। আমাদের কাছে ওই নবীর উম্মত হওয়ার যোগ্যতা পর্যন্ত আমাদের কাছে নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত হিসেবেই বেছে নিয়েছেন। আমার নবীর শান মান মর্যাদা কেমন, আমার নবীর শান, আমার নবীর আজমত, আমার নবীর রিফাত, আমার নবীর মর্যাদা, এগুলা বান্দারা বুঝবে না বিদায়। আল্লাহ নিজেই মাহবুব নবীকে নিতে 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 লামকানে নিয়ে গিয়েছেন। অনেক আম্বি কেরাম আল্লাহকে দেখার ইচ্ছা পোষণ করেছেন, দেখতে চেয়েছেন, কিন্তু অনেকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারেন দেখতে পারেন নাই। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার অনেক আশা, অনেক কিছু বলেছেন, কিন্তু উনাকে দেখা দেন নাই। আর আমার নবী দেখার জন্য বলেন নাই, না বললেও আল্লাহ মাহবুব নবীকে দিদার দেওয়ার জন্য এখানে নয়, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ভেদ করে লামকানে নিয়ে গিয়েছেন। একটু বড় আওয়াজ বলেন না, সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকাত শাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াই লামকা কে মকি হুবে সরারে সতগ তনসি গুবে, ওয়াই লামকা কে মকি হুবে সরারে সতগ তনসি
वो नबी है जिसी के ये मका, वो खुदा है जिसी का मकान, वो कमाल हुसैन हुजूर है। बोलो ना सुभान अल्लाह। वही ला मका के मकी हुए ला मकान के मकिन करेछेन आमार नबी उठार माध्यमे। আরশ আমার নবীর কদমের নিচেই চলে আসছেন। আরশ তো আল্লাহর জন্য নয়, আরশ আল্লাহর জন্য। আপনাদের মনে কষ্ট হচ্ছে? আরশ যেটা আছে এটা আমার আল্লাহর জন্য নয়। কেন? কারণ আল্লাহ তো স্থান থেকে পবিত্র। আলা হযরত বলছেন যে আমার আল্লাহর জন্য কোনো স্থান লাগবে না, আমার নবীর জন্য তো স্থান লাগবে, মকান লাগবে। সেজন্য আরশ যেটা আছে এটা আমার আল্লাহর জন্য নয়, ওই আরশের মধ্যে আমার আল্লাহ নবীকে উঠাই দিয়েছেন। ওয়াইলা মাকাম কে মাকি হুবে সর আরশ তখত নসী হুবে, ওয়াইলা মাকাম কে মাকি हुए, वो नबी है जिसी के ये मका, वो खुदा है जिसी का मकान ही, वो कमाल हुसैन हुजूरों है सना दुनिया। अल्लाह আমার নবীকে আরশ আজমে উঠিয়ে দিয়েছেন। আমার নবীর শান, আমার নবীর মর্যাদা, আমার নবী আম্বি কেরামের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন, আমার নবীকে আল্লাহ আরশ আজমে উঠিয়ে নিয়েছেন, কিন্তু সমস্ত আম্বি কেরাম কিন্তু আসমান পর্যন্ত। মিশকাতের হাদিস খুলেন, মিরাজের হাদিস খুলেন, আমার নবী এক 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 আসমানে এক এক আম্বি কেরামের সাথে সাক্ষাৎ হয়েছেন। কি মাইরি আম্বি কেরাম আসমান পর্যন্ত গিয়েছেন, জিব্রাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে স্টপ হয়ে গেছেন, আর আমার নবীকে আল্লাহ আরশ আজিমে পৌঁছিয়ে নিয়েছেন। সেটাও আলা হযরত খুব সুন্দর করে বলছেন, আসমান নুহি পরি সবি নবী রে গে नूही पर सभी नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे औला, हमारा नबी। बोलो ना सुभान अल्लाह। আসমান উহি পর সব নবী রয়ে গিয়ে, আসমান পর্যন্ত সমস্ত আম্বি কেরাম হয়ে গেলেন, আর আল্লাহ আমার নবীকে আরশ আজমে পৌঁছিয়ে দিয়েছেন। আসমান নুহি পর সব নবী রয়ে গিয়ে, আসমান নুহি পর সব নবী রয়ে গিয়ে, আরশ আজম পে পৌঁছা হামারা নবী সবসে আলা, আলা হামারা নবী সবসে বালা। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ আমার নবীকে সমস্ত আম্বি কেরামের উর্দে আমার নবীর পজিশন, কথা বলেন ঠিক কিনা? আরশ আজমি উঠিয়ে নিয়েছেন, কি মানে? আমার নবী যেরকম শ্রেষ্ঠ, আমার নবীর উম্মত গুলাও অন্যান্য উম্মত থেকে শ্রেষ্ঠ। একটু বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী যেভাবে আম্বি কেরামের মধ্যে শ্রেষ্ঠ, আর আমার নবীর উম্মত যারা, ওই উম্মত গুলাও অন্যান্য উম্মত থেকে শ্রেষ্ঠ। আমাদের কোনো যোগ্যতা নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে এমন মকাম দিয়েছেন, এমন সম্মানিত করেছেন। শুধু তাই নয়, আমরা দুনিয়ায় আসছি সবার পরে, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত আম্বি কেরাম দুনিয়ার বুকে আসছেন, সমস্ত আম্বি কেরামের উম্মতরা আমাদের আগে আসছেন, কথা বলেন ঠিক না? কিন্তু আমরা আমার নবীর উম্মত যারা সবাই আসছেন শেষ জামানায়, আমার নবীর উম্মতরা আসছেন দুনিয়ায় সবার শেষে, কিন্তু জান্নাতে প্রবেশ করবে আমার নবীর সাথে সবার আগে। তাহলে আমরা নিজেদেরকে আগে নিজে চিন্তা হবে,
আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, আগে আমাদেরকে নিজেদেরকে নিজেদেরকে নিজেরা চিনতে হবে, কিন্তু আমরা নিজেরাই জানি না আল্লাহ আমাদেরকে কি সম্মানিত করেছেন, যে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন, তো ওই উম্মতগুলার প্রশংসা কি আমাদের কাছে আছে? বলেন না, ওই উম্মতগুলার যোগ্যতা কাবিলিয়ত আমাদের কাছে আছে? তো আল্লাহ যে আমাদেরকে এত সম্মানিত করেছেন এটার শুকরিয়া আদায়ে আমাদের থেকে কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকতে হবে। সিজদায় পড়ে থাকলেও কি শুকরিয়া আদায় হবে? কিন্তু আমাদের কাছে ওই শিক্ষা নাই। আমার নবী আমাদেরকে কি তালিম দিলেন, আমার নবী আমাদেরকে কি শিক্ষা দিলেন, আমরা সেই শিক্ষার মধ্যে নাই। আমার নবী যেগুলো অফ করে দিয়েছেন, নবী দুনিয়ায় তশরিফ এনে সমাজের বুকে যত ধরনের অপকর্ম, সমস্ত অপকর্মগুলা আমার নবী বন্ধ করে দিয়েছেন। সমস্ত জুয়া খেলা বলেন, শরাব বলেন, অপরাধ যত আছে সমস্ত অপরাধগুলা আমার নবী বন্ধ করে দিয়েছেন, কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে সেগুলো আবার ওপেন করে দিয়েছি। একটু বড় আওয়াজে বলেন না, নাউজুবিল্লাহ বলেন। বর্তমান যুগে আছে কি না বলেন? আছে বলেন, আছে না? হালাল হারাম যাচাই বাছাই আছে? আমাদের ভাইয়ের আমাকে যে সাবজেক্ট দিয়েছেন ওই অনুযায়ী বলছি, হালাল হারাম যাচাই বাছাই কি এখন আমাদের কাছে আছে? আজকে আমাদের অনেক ভাইয়েরা দেখা যায় বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত, হারাম পন্থায় নিজের সম্পদগুলা উপার্জন করছেন, শরাব বলেন, জুয়া খেলা বলেন, বিভিন্ন ধরনের অপকর্মের মধ্যে এই সুদে লেনদেন বলেন, এই অপকর্মের মধ্যে নিজেরা ইনকাম করছেন। কথা বলেন ঠিক না? সম্পদ ব্যয় করছে, ইনকামও করছেন হারাম পন্থায়। একটু বড় আওয়াজে বলেন না, নাউজুবিল্লাহ। অথচ শরাব বলেন, জুয়া খেলা বলেন, এই যে সুদে লেনদেন বলেন, এগুলা সব ইবলিসের কাজ। এগুলা সব কিসের কাজ? আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয় শরাব বলেন, জুয়া খেলা বলেন, ভাগ্য নির্ধারিত তীর বলেন, মূর্তি পূজা বলেন, এই সমস্ত যেগুলো আছে সুদে লেনদেন বলেন, এগুলো সব খবিস, নাপাক, এগুলো ইবলিসের কাজ। একটু বড় আওয়াজ বলেন না, নাউজুবিল্লাহ। তো এই ইবলিসের কাজের সাথে যদি আমার কাজ মিল থাকে আল্লাহ কি খুশি হবেন? বলেন না, আল্লাহ কি খুশি হবেন? আমার সম্পদ যদি আমরা বেলাইনে কামাই, এই সম্পদ আল্লাহ কি কবুল করবেন? বলেন না, আমরা যদি বেলাইনে কাজ কারবার করি এটার উপর কি আল্লাহ খুশি হবেন? আল্লাহ কি কবুল করবেন? হারাম দিয়ে যদি শরীর যেটা গঠিত, এই শরীর কি জান্নাতে যেতে পারবে? বলেন না, এই শরীর কি জান্নাতে যেতে পারবে? একটা হাদিস শুনেন, মুসলিম শরীফের রেওয়ায়ত, মিশকাতের মধ্যে হাদিস নোট করেছেন। রাসূলুল্লাহ সবাই পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান। আমার নবীজি নূরানী জবানে ঘোষণা দিয়েছেন, রব্বুল আলামিন, নিশ্চয় রব্বুল আলামিন পবিত্র। আল্লাহ কি বলেন? আল্লাহ কি লা ইয়াকবালু তাইয়িবান, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করে না। আল্লাহ হচ্ছেন পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ কি বলছিলাম? আমার নবীজি নূরানি জবানে ঘোষণা দিলেন, রব্বুল আলামিন পবিত্র, লা ইয়াকবালু তাইয়িবান, লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, পবিত্র ছাড়া আল্লাহ কবুল করেন না। পবিত্র ছাড়া বলেন, আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? পবিত্র ছাড়া আল্লাহ কি কবুল? আপনি বেপথে বিভিন্ন হারাম পন্থায় টাকা উপার্জন করেছেন, ওইটা আল্লাহর রাস্তায় দান করলে কি কবুল করবেন? না। হালাল রিজিক যেটা আল্লাহ দিয়েছেন সেখান থেকে আপনি ব্যয় করতে হবে, সেখান থেকে আল্লাহর রাস্তায় আপনি দিতে দিলে ওই সম্পদ আল্লাহর দরবারে বেশি কবুল হয়। একটু বড় আওয়াজে বলেন না, সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে বেশি কবুল হয়। কি বলছিলাম, আপনাদের মনোযোগ আছে? অপর হাদিস, আমি এটা আবার আসবো, অপর হাদিসে যেটা পবিত্রতার কথা আসছেন, সৎকার কথা আসছেন, সেটা আমি বলতেছি আল্লাহর দরবারে। বিশেষ করে মুত্তাফাক আলাই হাদিস, বুখারী মুসলিম উভয়ের মধ্যে নোট হয়েছেন। আপনাদের কি মনোযোগ আছে? আমি এদিক সেদিক যাচ্ছি, জেলো লাইনের মধ্যে আসবো। আল্লাহ আমাদের সবাইকে শুনে আমল করার তৌফিক দান করুক। কি বলছিলাম, এর রাওয়ায়াতে আমার নবীজি নূরানি জবানে ঘোষণা দিলেন, মান তাসাদ্দাকা, আমার নবীজি বলেন, যে বান্দা সৎকা করল,
তামারাতিন মিন কাযাবাত তাইয়্যিব, এমন কি একটু একটা খেজুর পরিমাণের মত সম্পদ হলেও খেজুর তো বেশি বড়, ঠিক না? বলেন না খেজুর কি বড় না ছোট? ছোট। এই এত সংখ্যক অথবা এক টাকা বলেন, দুই টাকা বলেন, অল্প সংখ্যক এই সম্পদগুলা অল্প হলেও পবিত্রতা থেকে তোমরা দান করবা। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, তুমি যদি সৎকা করো আল্লাহর রাস্তায়, তাহলে সেটা যদি খেজুর পরিমাণ হয়, সেই জিনিসটা যদি খেজুর পরিমাণ হয়, তাহলে তুমি এটা ভালো থেকেই হালাল উপার্জন থেকেই করবা। ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না, আল্লাহ হালাল ছাড়া আল্লাহ সম্পদ কবুল করে না। আপনি সুদে লেনদেন করলেন, আপনি সুদে কাজ কারবার করলেন, সুদের পাহাড় করে ফেললেন, ওখান থেকে আপনি মসজিদ করলেন, এতিমখানার জন্য দিলেন, মাদ্রাসার জন্য দিলেন, কোনো কাজে আসবে না, কোনো ফায়দা হবে না। কেন? কারণ সম্পদগুলা অপবিত্র। বলেন না সম্পদগুলা অপবিত্র। আপনাদের কি মনোযোগ আছে? আমার নবী বলেন, আল্লাহ পবিত্র থেকে কবুল করেন না, আর পবিত্রতা যদি আপনি যদি হালাল ভাবে যে সম্পদ আল্লাহর রাস্তায় দান করেন, ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিআমিনিহি রাব্বুল আলামিন, সেই দানগুলোকে কুদরতি ডান হাতে কবুল করেন। আল্লাহর কুদরতি ডান হাতে ওই সম্পদগুলা কবুল করেন। সুম্মা অতপর ইউরাব্বিহা লিসাহিবিহি কামা ইউরাব্বি আহাদুকুম ফাকুল্লাহু হাত্তা তাকুনা মিতলাল জামাল, রাব্বুল আলামিন ওই সম্পদগুলোকে লালন পালন করেন। কিরকম? মানুষ যখন ঘোড়ার একটা বাচ্চাকে লালন পালন করে করেই বড় করেন। ঘোড়ার একটা যদি বাচ্চা থাকে, অথবা গরুর একটা বাচ্চা, ছাগলের বাচ্চা হওয়ার সময় এত বিশাল হয়, ঠিক না? হয় বলে হয় এত রয় না বাজি সহলের বাচ্চে বে, এই যে অনারত মনোযোগ নাই দিয়ে বোঝা যাচ্ছে না, এনে সাই দেখুন দেবাজি মনোযোগ করতে নাই, কষ্টর মানলার বাজি তারাতে বেশি কষ্টর মানলার সলাতুনিয়ার সোলাল্লাহ বলিনি ভুলব না বলতে পারি না, বলিনি ভুলব না বলতে পারি না, সবে বলিব কিন্তু তোমায় না। তো রসুল পড়তে কষ্ট হচ্ছে, ওনারা তো জিবে নিয়ে শীত কেন আল্লাহ সাহেব কি দিন যাবে গুল্লাই, বলিনি ভুলব না বলতে পারি না, বলিনি ভুলব না না, সবে বলিব কিন্তু তোমায় না, সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না, ইয়াসিবে নামে তুমি ছিলে অলকনের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমারই পরিবেশ, ইয়াসিবে নামে তুমি ছিলে অলকনের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমারই পরিবেশ, নবীর ছোঁয় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয় হলে তুমি সোনার মদিনা, সবে বলিব কিন্তু তোমায় না, সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সলাতুনিয়া জান্নাতি বাগান তোমায় নবী বলেছেন, খাকি সিফাত অধিকারী তোমায়, বলেন না জান্নাতি বাগান তোমায় নবী বলেছেন, খাকি সিফাত অধিকারী তোমায় করেছেন, জান্নাতি বাগান তোমায় নবী বলেছেন, খাকি সিফার অধিকারী তোমায় করেছেন, তোমার বুকে শুয়ে আছেন সঙ্গে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন সঙ্গে মদিনা,
সবই বলিব কিন্তু তোমাই না, সবই বলিব কিন্তু তোমাই বলতে পারি না। সারা দুনিয়ার সাল্লাল্লাহু আলাইকুম ও মদিনা, তোমাই বলতে পারি না ও মদিনা, কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায় বলো না বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জোড়া, যাকে সৃষ্টি না করিলে আমার রব না কিছুই সৃষ্টি করত না। ও মদিনা তোমায়, ও মদিনা তোমায় বলতে, তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান, যাকে হারালে হারাবো বলো না, যাকে হারালে হারাবো আমি দো জাহান, জাহার নামে না নিলে ও মদিনা, জাহার নামে না নিলে দোয়া কবুল হয় না। তোমার বুকে শুয়ে আছেন যে জোড়া, যাকে সৃষ্টি না করিলে ঠিক কি না, আমার নবীকে আল্লাহ সৃষ্টি না করলে কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন। আলা হযরত বলেন, জমিন ও জামা তোমার লিয়ে, মকিন ও মক্কা তোমার লিয়ে, চুনি দো চুনা তোমার লিয়ে, বনে দো জাহান তোমার লিয়ে। বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত বলেন, জমিন জামান মকিন মকান শুধু এগুলো নয়, উভয় জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনারই জন্য। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জমিন ও জামা তোমার লিয়ে, মকিন ও মক্কা তোমার লিয়ে, চুনিন ও চুনা তোমার লিয়ে, বনে দু জাহান বনে দু জাহান, দহে মে জুবা তোমার, তোমার লিয়ে উঠে বিবাহ তোমার লিয়ে। বলো না সুবহানাল্লাহ। আল্লাহ হযরত বলেন, আমাদের জবান যেটা আছে ইয়া রাসূলুল্লাহ, এই জবান আপনারই জন্য, আমাদের শরীরে যে জান আছে ইয়া রাসূলুল্লাহ আপনারই জন্য, আমরা দুনিয়া আসছি আপনার জন্য, কিয়ামতের ময়দান উঠবো ইয়া রাসূলুল্লাহ আপনারই জন্য। দাহে মে জুবান তোমার লিয়ে, বদল হম আয়ে হ্যাঁ তোমার লিয়ে, উঠে বিবাগা তোমার লিয়ে, সারা দুনিয়া আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে, জিমানি আছে? আলহামদুলিল্লাহ। যে কথাটা বলছিলাম, আমার নবী কি বললেন, কোন মানুষ কোন একটা ঘোড়ার বাছু লালন পালন করে করে বড় করেন, ঠিক না? ঠিক তদ্রূপ আমার নবী মেশাল হিসেবে ব্যবহার করলেন। বান্দা যখন আল্লাহর রাস্তায় হালাল উপার্জন থেকে সৎকা করেন, আল্লাহ সেটা গ্রহণ করেন, আল্লাহ ওইটাকে লালন পালন করতে 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 করতেই ওই সবাব এক একটা পাহাড়ের মতো করেই বড় করেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ।
দিয়েছি অল্প, একটা খেজুর পরিমাণ হলো, তো এত আল্লাহ কি খেজুর পরিমাণ দিমা? আল্লাহ আরো সম্পদ দিয়ে দে, ইয়ুতুন হালাল ভাবে, হারাম পন্তাই ন কিভাবে হালাল ভাবে আমাকে সম্পদ, যে আমি কষ্ট করে কামাই করলাম সেখান থেকে কিছু সম্পদ আমি মসজিদের জন্যে, মাদ্রাসার জন্যে, এতিমখানার জন্যে আমি ব্যয় করব, ওইটা এক একটা বিশাল আকারের পাহাড় পরিমাণ হবে কিয়ামতের ময়দানে। আমার নবীজি বলেন কিয়ামতের ময়দানে যখন বান্দাদের আমল দেখবে এই স্বভাবের, বান্দারা বলবে আল্লাহ আমি তো এত আমল করি নাই, আমার আমল ছিল তো অল্প, অল্প সংখ্যক আমল ছিল, আমার তো তেমন আমল ছিল না, তাহলে এত বিশাল আকারের কেমনে হলো? আল্লাহ বলেন আমি যেরকম মহান, আমি তোমার ওই সম্পদ যে দান করেছিলাম আমল করেছিলাম এটাকে আমি লালন পালন করে 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 বড় করেছিলাম, তুমি অল্প করলেও আমি যেরকম মহান আমার দেওয়ার মধ্যেও কিন্তু মহান। কিন্তু আমাদেরকে আমল করতে হবে, আমাদেরকে কি করতে হবে আমল? আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আল্লাহ আমাদেরকে আমল করার সেই তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। তো আমি যে কথাটা বলছিলাম, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ বলে গেছেন মনে হয়, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ, আমার নবী বলেন ওই প্রথম হাদিসে আমার নবী বলেন যে হাদিসটা আপনাকে বলছিলাম, আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া আল্লাহ কবুল করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিআমর বিহিল মুরসালিন রাব্বুল আলামিন, ঈমানদার বান্দাকে আদেশ করেছেন, আদেশ করেছেন যেমনি ভাবে আম্বিয়া কেরামদেরকে আদেশ করেছিল, আম্বিয়া কেরামদেরকে রাব্বুল আলামিন কি রকম আদেশ করেছেন, আমার নবী সেই মিসাল স্বরূপ, সেই উদাহরণ স্বরূপ আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, রাব্বুল আলামিন বলেন আমার রসুলগণ আপনাদেরকে আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে আপনি হালাল রিজিক গুলা গ্রহণ করেন। আল্লাহ বলেন এ আমার আম্বিয়া কেরাম আমি আপনাদেরকে যে হালাল রিজিক দিলাম ওই হালাল ভাবে আপনি আপনি বক্ষণ করেন, আপনি খান, কুত্তেকে তৈয়ব গুলা কোনগুলা পবিত্র যেগুলা হারাম গুলা নয় পবিত্র যেগুলা সেগুলা আপনি বক্ষণ করেন কবুল করেন, ওয়ামালু সালিহা এমন কি আপনারা ভালো আমল করেন। সুবহান, হালাল খাবেন আমল কি রকম মানসিক বর্ণনা দেবা আছে, হালাল খাবো এটা কাকে শিক্ষা দিলেন? আম্বি কেরামকে বলেন না, এটা কাকে তালিম দিয়েছেন? আম্বি কেরাম ওয়াকাল আল্লাহ ঠিক তদরূপ ঈমানদার বান্দাদেরকেও বলতে লাগলেন, ওয়াকাল তাআলা রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা কুলু মিনাত তাইয়্যিবাতি, তোমরা পবিত্র থেকে খাও, মা রযাকনাকুম যা আমি রিজিক দান করেছি, সুবহান আমি তোমাদেরকে যে রিজিক দিলাম সেই রিজিক গুলা তোমরা হালাল গুলা খাও, পবিত্র গুলা খাও, অপবিত্র খায় না, কারণ অপবিত্র যদি খাও এই শরীর যদি অপবিত্র দিয়ে গঠিত হয়, আমার নবী অপর হাদিসে বলেন যেই শরীর হারাম দ্বারা গঠিত, যেই শরীর হারাম দ্বারা গঠিত, যেই শরীরের গোশত হারাম দিয়ে গঠিত হয়েছেন ওই শরীরের স্থান জান্নাত নয়, ওই শরীর জাহান্নামের উপযোগী। উচ্চ আওয়াজ বলুন না, নাউজুবিল্লাহ, কোথায় বলেন না কোথায়? তা আমরা কি জাহান্নাম চাই না জান্নাত চাই? তো জান্নাত চাইলে হারাম ত্যাগ করতে হবে, জান্নাত চাইলে আমাদেরকে আল্লাহ কি ঘোষণা দিলেন, আমার বান্দারা তোমরা ভালো হালাল গুলা বক্ষণ করো এবং ভালো আমল করো, ঠিক কি না? এখন আমাদেরকে ভালো আমলও নাই ভালো খাবারও নাই, হন না হালাল হারাম যাচাই বাছাই নাই, নামাজ ও কালামও আর ভাই তারা জিয়ান হইয়ে রে, নামাজও নাই নমত দেওয়া। আমাদের সমাজ এমন অবস্থা, আমাদের কাছে ধৈর্য নাই, কথা বলেন ধৈর্য, সম্পদ নাই বিদায় আমাদের অনেক ভাইয়েরা বিভিন্ন লাইনে চলে যায়, এরকম আছে কি না? শরাবের সাথে হারামের সাথে ইয়াবা ফেন্সি ডিল জুয়া খেলা বিভিন্ন প্রকারের অপকালচার অপকর্মের মধ্যে আমাদের ভাইয়েরা, অথচ আমার আল্লাহ কোরআনে পাকে বললেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এ আমার ঈমানদার বান্দারা ইস্তাইনু তোমরা সাহায্য প্রার্থনা করো সাহায্য চাও বিশ্বব্যাপী ওয়াসসালাত দুজ্জ দানের মাধ্যমে নামাজ পড়ে পড়ে আমি রব্বুল আলামিনের কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো সুবহানাল্লাহ আল্লাহ কি বললেন তোমরা দুজ্জ দান করো এমন নামাজ পড়ে পড়ে আমি আল্লাহর কাছে চাও ইন্নাল্লাহ মাসাবিরিন দুজ্জ দানকারী বান্দার সাথে আমি রব্বুল আলামিন আছি ঠিক না আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করে দিলেন আমাদের সমাজে মানুষের কাছে আমরা মানুষদের কাছে একটা থাকলে আরেকটা নাই কথা বলেন আমাদের কাছে অপূরণীয় আছে কথা বলেন ঠিক না কারো সম্পদ বেশি কারো সম্পদ নাই কারো এলম বেশি কারো এলম নাই একটা থাকলে আরেকটা নাই একটা থাকলে আরেকটা নাই কিন্তু রব্বুল আলামিন আমার নবীর কাছে কোনো কিছুই অভাব রাখে নাই পরিপূর্ণভাবে রব্বুল আলামিন আমার নবী কি সৃষ্টি করেছেন পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে চেহারার সৌন্দর্য বলেন বংশীয় মর্যাদা বলেন সম্পদ বলেন এমনকি মর্যাদার দিক দিয়ে বলেন কোন দিক দিয়ে আমার নবীর কাছে অপূরণ ছিল না সম্পদ কিভাবে বুখারী শরীফের রাওয়ায়াত আমার নবী বলেন একদিন আমি ঘুমালাম এমন সময় আমার আল্লাহ আমার হাতের মধ্যে কিছু চাবি দিয়ে দিলেন ওই খজিনার চাবি দিলেন দুনিয়ার যত ধনভাণ্ডার আছে সমস্ত ধনভাণ্ডারের চাবি আমি আল্লাহ আমার আল্লাহ আমার হাতে দিয়ে দিলেন কি মাইনি আল্লাহ আমাকে মালিক বানাই দিলেন সুতরাং ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আল্লাহ আমাকে দান করেন আমি রসূল বণ্টন করি আমার আল্লাহু আকবার কি বলছিলাম আমার নবী আমার নবীকে আল্লাহ দান করেন তাহলে আল্লাহ যখন আমার নবীকে দেয় ওই দেওয়ার মধ্যে কোনো কমতি আছে বলেন না আমার নবীকে কে দেন মানসিকবার ন মাসের দেওয়া আছে ওই দেওয়ার মধ্যে কোনো কমতি আছে কমতি নাই কিন্তু আমার নবী কোনো আরাম আয়েশে থাকেন নাই বিল্ডিং বলেন খানা পিনা বলেন কোনো ধরনের সেরকম পেট বড় খান নাই এমনকি আমার নবীর জীবনের মধ্যে পাওয়া যায় নবীর জিসিম মুবারকে পেট মুবারকের মধ্যে পাথর পর্যন্ত বেঁধেছেন সাহাবায়ে কেরাম নবীর দরবারের মধ্যেই ছিলেন এমন এমন সাহাবায়ে কেরাম পেটের মধ্যে একটা পাথর বেঁধেছেন কিদার যন্ত্রণায় কিন্তু আমার নবীর পেট মুবারকে দেখা গেল দুইটা পাথর বাঁধা সুবহানাল্লাহ বলেন আমার নবীর পেট মুবারকে কয়টা দুইটা পাথর বাঁধা নবীর পেট মুবারকে দুইটা পাথর বাঁধা আম্মা আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি এত কষ্ট করছেন কেন আপনি তো আল্লাহর কাছে চাইলে আপনি আল্লাহ আপনাকে দান করবেন আমার নবী বলেন আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ তো দান করবেন আমি এই অবস্থায় টাকাটা গরিবের সাথে টাকা মিসকিনের টাকাটা সাথে টাকাটা আমি রসুল পছন্দ করি আমার নবী আল্লাহ দরবারে বারবার ফরিয়াদ করতেন আল্লাহ তুমি আমাকে গরিবের সাথে রাখো মিসকিনের সাথে রাখো এমনকি কিয়ামতের ময়দানেও আমাকে মিসকিনের সাথে রাখবা এক রাওয়ায়েতে পাওয়া যায় আমার নবী জান্নাতের দরওয়াজায় সর্বপ্রথম করাঘাত করবেন আমার নবী বলেন আমি সর্বপ্রথম জান্নাতের দরওয়াজায় করাঘাত করব জান্নাত আমার জন্য খোলা হবে আর আমি রসূলের সাথে জান্নাতে প্রবেশ করবেন গরিব এবং মিসকিন গুলা আমি রসূল রসূলের সাথে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে নবীর সাথে যাবেন কারা বলেন না নবীর সাথে জান্নাতে যাবেন কারা এখন আমাদের সম্পদ কমে গেলে আমরা বিভিন্ন লাইনে চলে যাই নবীর শরীয়তের মধ্যে তাকি না কথা বলেন ঠিক কিনা এরকম বন্ধ আছে কিনা আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমরা তো ইমামুল আম্বিয়ার উম্মত ওই নবীর আদর্শের মধ্যে আমাদের থাকার দরকার আছে কিনা বলুন আছে কিনা থাকার দরকার থাকলে এই সমস্ত অপকর্মগুলা বন্ধ করে দিতে হবে আজকে সমাজের মানুষ বিভিন্ন লাইনে বিভিন্ন পন্থায়
বিভিন্ন লাইনে বিভিন্ন সাইডে চলে যায়। কথা বলেন ঠিক কি না? অথচ আমার নবী আল্লাহর কাছে নো, আমার নবী দোয়া করার সাথে সাথে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে আমার নবীর কদমে পিছনে পিছনে ঘুরত। আমার নবী সেগুলো চাই নাই। গরিবের সাথে টাকাটা পছন্দ করেছেন, মিসকিনের সাথে টাকাটা পছন্দ করেছেন। সুতরাং আমাদের সম্পদ না থাকতে পারে, আমাদের সম্পদ না থাকলেও রসুল তো আমাদের সাথে আছেন, নবী তো আমাদের সাথে আছেন। আমরা গরিব, আমরা মিসকিন, কিন্তু গরিব মিসকিন হলো আমাদের সাথে আমার রসুল আছেন। তাহলে আমরা আল্লাহর কাছে চাইবো নবীর ওসিলা নিয়ে। কথা বলেন ঠিক কি না? আমরা আল্লাহর কাছে চাইবো নবীর ওসিলা নিয়ে। কেন আমরা বিপদে যাব? আমার নবীর ওসিলা নিয়ে চাইলে আল্লাহ আমাদেরকে দিবে না? বলেন না আল্লাহ, আল্লাহ কাকে দেয়? নবীকে। বলেন না আল্লাহ কাকে দেয়? নবীকে দেয়। ওই দেবার মধ্যে কি কোনো কমতি আছে? বলেন না ওই দেবার মধ্যে কোনো কমতি আছে? নই রে আটলান্টিক, নই প্যাসিফিক, আরো বড় আরো গভীর অধিক খুদার রহমতে মঙ্গা সাগর, দয়াই পুরপুর কানাই কানাই, দয়াই পুরপুর কানাই কানাই, আমার নবীজির মালিকানাই জারি আছে ওই পাক মদিনায়। বলুন না সুবহানাল্লাহ। সেই সাগরে আবু বকর ডুব দিয়ে হলেন সিদ্দিক আকবর, দ্বিতীয় খলিফা হযরত উমর, অর্ধ জাহানের রক্ত কবর, উসমান গনি দুনুরের কনি, উসমান গনি দুনুরের কনি, আলির মর্যাদার নাইর সীমানায়, আলির মর্যাদার নাইর সীমানায়, আমার নবীজির মালিকানাই জারি আছে ওই পাক মদিনায়। সলাতুনিয়া হুদাইবিয়ার যুদ্ধে সাহাবায়ে কেরাম পানি পায় না, উজু করতে পারে না, গোসল করতে পারে না। নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি তো নাই, আমরা উজু করতে পারছি না, পানি তৃষ্ণা নিবারণ করতে পারছি না। নবীজি বলেন, একটা পেয়ালা নিয়ে আসো। নবীজির কাছে একটা পেয়ালা নিয়ে আসলেন। নবীজির হাত মুবারক এভাবে রাখলেন, পাঁচ আঙ্গুল দিয়ে এমন ভাবে ঝর্ণা ছুটলো, সবাই উজু করলেন, গোসল করলেন, পানি তৃষ্ণাও মিটাইলেন। পানির অভাবে হুদাইবিয়ায় উজু আর গোসল করবে কোথায়? দিশা গিন গয়ে মুসলিম সবাই, নবীর দরবারে আর যে জানাই, নবীর পাঁচ আঙ্গুলে ঝর্ণা চটিলে, নবীর পাঁচ আঙ্গুলে ঝর্ণা চটিলে, সে পানির আকার ছিল না উপায়, সে পানির আকার ছিল না উপায়, আমার নবীজির মালিকানাই জারি আছে ওই পাক মদিনায়। সলাতুনিয়া মদিনাতুল মুনাওয়ারায় বৃষ্টি হচ্ছে না, জমিন ফেটে গেল, ফসল উৎপাদিত হচ্ছে না। সাহাবায়ে কেরামের মধ্যে যারা কৃষি কাজ করেন ওনারা চেহারা মলিন হয়ে আছেন। জুমার দিন নবী খুতবা দিচ্ছিলেন, এমন সময় একজন সাহাবি দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, জমিন ফেটে গেল, ফসল উৎপাদিত হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, চেহারা মলিন হয়ে আছেন। সাহাবায়ে কেরামের মধ্যে যারা কৃষি কাজ করেন, একটু দোয়া করেন না যাতে আল্লাহ বৃষ্টি নাজিল করেন। আমার নবীজির নূরানি হাত মুবারক উত্তোলন করে দিলেন, মিম্বর শরীফ থেকে নামার আগে আগে মুসলধারে বৃষ্টি শুরু হয়েছেন লাগাতার এক সপ্তাহ। পরের সপ্তাহে পরের জুমায় নবীজি যখন আবার খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন, ওই সাহাবি আবার দাঁড়াই গেলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির কারণে পুরো মদিনাতুল মুনাওয়ারা কি ভেসে যাবে? আর একটু দোয়া করেন না যাতে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেয়। অনা বৃষ্টি করা সর্বনাশী, দুর্ভিক্ষে পড়া মদিনাবাসী, সাঙ্গাবিদের যারা কৃষক চাষি, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ, মেহমানে আলা, সবাই বলুন মারহাবা। আমার হুজুর তো শিখে নেছেন, সবাই বলুন মারহাবা। অনা বৃষ্টি করা সর্বনাশী, দুর্ভিক্ষে পড়া মদিনাবাসী,
সাগাবিদের যারা কৃষক চাষী অবাবে হারায় মুখের হাসি নবীর দোয়াতে টানা বৃষ্টিতে নবীর দোয়াতে টানা বৃষ্টিতে তুই তুই পানিতে মদিনা ভাষায় তুই তুই পানিতে মদিনা ভাষায় আমার নবীজির মালিকানায় জারি আছে ওই পাক মদিনায় সনাতনিয়া আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে আমি যে কথাটা আপনাদের সম্মুখে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা ইমামুল আম্বিয়ার উম্মত সুবহানাল্লাহ বলেন না আমার নবীর কাছে চাইলে বলেন না আমার নবী সাহাবাই কেরাম সমস্যায় পড়লে কার কাছে চাইতেন বলেন না বাবা সমস্যায় পড়ার সাথে সাথে কার কাছে আর নবী আল্লাহর কাছে দোয়া করতেন সাথে সাথেই কবুল বলেন না আমার নবীর দেওয়ার মধ্যেও কমতি ছিল মানুষ আর বলে না আমার নবীর দেওয়ার মধ্যে কোনো কমতি ছিল আলা হযরত বলেন মেরে করিম সে গরে কতরা কিসি নে মাঙ্গা মেরে করিম সে গরে কতরা কিসি নে মাঙ্গা দরিয়া বা দিয়ে হে দরিয়া বা দিয়ে হে দুরে বা দিয়ে উনকি মা কিনে দিলকে গুলচে কিলা দিয়ে বলুন সুবহানাল্লাহ আলা হযরত বলেন আমার মালিকের দরবারে আমার রসূলের দরবারে কেউ যদি একটু করে চেয়েছেন আমার নবী তার জন্য দরিয়া বাসিয়ে দিয়েছেন সেরকম আলহামদুলিল্লাহ সেরকম একদিন আমার নবীর এই হুদায়বিয়ার যুদ্ধে সাহাবি ছিলেন আপনাদের মনে কষ্ট হচ্ছে মনে হয় সাহাবি ছিলেন 40,000 কয় হাজার 40,000 সাহাবি ছিলেন যুদ্ধে যখন বিজয় লাভ করলেন সাহাবাই কেরামের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন আমার নবীজি বলেন আবু হুরায়রা এদিকে আসো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ নবীজি বলেন যুদ্ধ তো শেষ সবার তো খিদে লাগছে দেখো কারো কাছে কিছু পাও কি না খেতে তো হবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তালাশ করতে 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 20টা খেজুর জমা করলেন কয়টা ইয়া রাসূলুল্লাহ এগুলা পেয়েছি আচ্ছা আমার নবীজি একটা থলের মধ্যে নিতে বললেন থলের মধ্যে নিল নেবার পরে আমার নবীজি কিছু পড়ে ফু দিয়েছিলেন একটু বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ কিছু পড়ে ফু দিয়েছেন মানে ফাতিয়া দিয়েছেন কি দিয়েছেন বলেন না কি দিয়েছেন আমরাও ফাতিয়া দিই না মানুষের নমাজের দেওয়া আমরা ফাতিয়া দিই না আমরাও ফাতিয়া দিই আবার অনেক ভাইদের কাছে আবার জ্বলে ফাতিয়া দেখলে ঠিক না অথচ ফাতিহা এটা আমার নবীর সুন্নত ফাতিহা কার সুন্নত নবীজির সুন্নত অনেকে এ ফাতিহাকে গেও হেউ প্রতিপূর্ণ করে না এটা পায়খানার সাথে পর্যন্ত তুলনা করেছিল একটু বড় আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ আমার নবীর যত আদত আমার নবীর যত সুন্না আছে সমস্ত সুন্নার মধ্যে সর্বনিম্ন মানের সুন্না হলো ছোট একদম ছোট খদু আছে না বলো খদু আছে না এ খদু এটা খাওয়া আমার নবীর সুন্নাত খদু দিলে আপনার সামনে পেশ করেছেন কিন্তু আপনি খেতে পারেন না আপনি অনেক নমাজের দেবাজ আপনি খেতে পারেন না খদু খাবার আপনার পছন্দ না হলেও আপনি সেটাকে হেও করতে পারবেন না একটু হলেও ওই নবীর মহব্বতে একটু হলেও খেতে হবে কেউ যদি এই সুন্নাকে এই যে সুন্না যেটা খদু খাওয়াটা আমার নবীর সুন্না এটাকে কেউ যদি ইনকার করে ওই বান্দার ঈমান থাকবে না ওই বান্দার কি থাকবে না ঈমান থাকবে না তো সেই জায়গায় আমার নবী যে ফাতিয়া দিয়েছেন এই ফাতিয়াকে গুয়ের সাথে তুলনা করেছিলেন নাউজুবিল্লাহি মিন জালিক তো ওই বান্দাগুলার কি ঈমান থাকবে আল্লাহ যারা বুঝে না তাদেরকে বুঝার তৌফিক দান করুন তো যে কথাটা বলছিলাম আমার নবী কি দিয়েছেন ফাতিয়া দিয়েছেন এরপর আমার নবী বললেন এ আবু হুরায়রা এখান থেকে বন্টন করো সবাইকে লাইন ধরে দাঁড়াইতে বলো নিতে বলো সাহাবায়ে কেরাম কত মানে নমাজের দেওয়া কত 40,000 মাশাআল্লাহ খেজুর আছে বলেন না খেজুর আছে আমার নবী বললেন নিতে বলো তলে দাঁড় করাই দিলেন সবাই নিতে লাগলেন
একজন 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 নিতে লাগলেন, অনেকে আবার ফকেটও ভরতে লাগলেন। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। নিতেও লাগলেন, পকেটে ভরতে লাগলেন, কয় হাজার? চল্লিশ হাজার বন্টন শেষ। কয় হাজার? চল্লিশ হাজার বন্টন শেষ। আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, বন্টন শেষ আমার নবীর কাছে আনলেন, দেখলেন যে বিশটা খেজুর রয়ে গেছে। এবার হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটা ধরাই দিলেন, বন্ধ করে ধরাই দিলেন, এ বহরা এটা নাও। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে এটা তুমি কখনো খুলবে না, এখান থেকে তোমার যখন খিদা লাগবে, ওয়ানাকুলু ওয়ানুতইমু, শুধু তুমি খাবে না, তোমার কাছে যারা আসবে এদেরকেও খাওয়াবে, কিন্তু কখনো মুখ খুলে দেখবে না। আমার নবীর ইন্তেকালের পরে ফারুক সিদ্দিক আকবরের খেলাফত, সিদ্দিক আকবরের পরে ফারুক আজম, ফারুক আজমের পরে উসমান যুন্নুরাইন, তখন উসমান যুন্নুরাইনের শাহাদতের সময় তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুকে বলতে লাগলো, হুজুর আপনার কাছে কি দুইটা মুসিবত একসাথে কখনো এসেছিল? হযরত আবু হুরায়রা বলেন, হ্যাঁ হ্যাঁ, আমার কাছে দুইটা মুসিবত একসাথে এসেছিল। সেটা হচ্ছে, একটা হচ্ছে উসমান যুন্নুরাইনের শাহাদত, সমস্ত মুসলমানদের উপর একটা মুসিবত, আর আমি আবু হুরায়রার জন্য দুইটা মুসিবত, একটা হচ্ছে হযরত উসমান যুন্নুরাইনের শাহাদত, আর একটা হচ্ছে আমার নবীর দেওয়া ওই হাদিয়া আমি হারাই ফেলেছি। প্রায় ২৬ থেকে ২৭ বছর পর্যন্ত ওই তলেটা আমার কাছে ছিল, আমার খিদা লাগলে ওইখান থেকে আমি খেয়েছি। শুধু আমি না, আমার কাছ থেকে যারা হাদিস পড়তে আসতো, হাদিস শোনার জন্য আসতো, আমি তাদেরকেও খাওয়াইতাম। এভাবে ২৬ ২৭ বছর নয়, এই হাদিয়া যদি আমি আরেকজনকে দিতাম, আরেকজনকে দিতাম, কিয়ামত কায়েম হয়ে যেত, আমার নবীর দেওয়া হাদিয়া শেষ হতো না। এখান থেকে আলা হজর বলছেন যে মেরে করিম মোশে গরে কতরা কিসে নে মাঙ্গা, মেরে করিম মোশে গরে কতরা কিসে নে মাঙ্গা, দরিয়া বাহা দিয়ে হে, দরিয়া বাহা দিয়ে হে, দুরে বাহা দিয়ে হে, উনকি মাকে নে দিলকে গুলছে খিলা দিয়ে, জিস রাহ চল গে কোচে বসা দিয়ে। সালাতুনিয়া কি বলছিলাম, আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? তাইলে আমাদের মনচুটো করার কোনো বিষয় আছে? ভুলে গেছেন মনে হয়। আমাদেরকে আল্লাহ যত রিজিক দিয়েছেন অতটুকুর মধ্যে আমরা খুশি থাকতে হবে, কথা বলেন ঠিক না? এখন আমাদের ভাইয়েরা রাতে রাতে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার জন্যে অনেক ভাইয়েরা ইয়াবা ব্যবসা, ফ্যান্সি ডিল ব্যবসা আছে না? এই যে আমার মনে, আপনাদের মনে খারাপ লাগতেছে? এখন আমাদের অনেক ভাইয়েরা ওই আর আর গোছি ডেঙ্গে বা আঙ্গুল ফুলি কি গাছ হয়েছে নবুজের দেখ, আঙ্গুল ফুলি কি গাছ, আঙুল ফুলি কেলা গাছ হয়েছে আর গুদেরি। হাই রে, এই হারাম পন্থায় আপনি পাহাড় পরিমাণ সম্পদ করলেও কোনো ফায়দা? বলেন না কোনো ফায়দা? কবরের জন্য এটা আজাব হবে। আমার নবী হাদিসে পাকে বয়ান দিয়েছেন, আমার নবী বলেন জি বান্দা হালাল পন্থায় উপার্জন, সরি হারাম পন্থায় উপার্জন করলো, জীবন্দা হারামভাবে উপার্জন করতে 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 নিজেই সেখান থেকে গেল, পরিবারের জন্য সেগুলা খাওয়াইল, এই বন্দা এমনি তো কবরে যাওয়ার সাদাতে কোনো ধরনের শান্তি, বলেন হারাম পন্থায় খাওয়ার কারণে ওই বন্দার কোনো শান্তি, শান্তি নাই নাই, পরিবারের জন্যে ওই হারাম পন্থায় তো উপার্জন করলো, আল্লাহর রাস্তায় দান করলেও সেগুলা কবুল হবে না, সৎকা করলেও কবুল হবে না, দান করলেও কবুল হবে না, এটা আজাবের জন্য বড় আজাব। শুধু তাই নয়, ওই বান্দা পরিবার পরিজনের জন্য সেই সম্পদগুলা রেখে আসলো, কবরে গেলেও শান্তি তো নাই, পরিবারের জন্যই যখন রেখে গেল ওই পরিবার থেকেই সেগুলা বক্ষণ করছেন, সেখান থেকে বক্ষণ করছেন, ওই বন্দা কবরের মধ্যে কোনো ধরনের শান্তি নাই, বড় আজাবের মধ্যে ওই বন্দা অবস্থান করবে। উচ্চ আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে হালাল পন্থায় না হারাম পন্থায়? এই আর বলে না, হারাম না হালাল? ওই যে আমার আল্লাহ কোরআনে পাকে বলেছেন, এই বান্দার বান্দা
আমি তোমাদেরকে যে রিজিক দিলাম সেই রিজিক থেকে তোমরা হালাল গুলা উপার্জন করো, হারাম থেকে নয় হালাল ভাবে উপার্জন করো, হারাম খাও হালাল খাও, হারাম থেকে বেঁচে থাকো হালাল ভাবে উপার্জন করো, হালাল ভাবে খাও, এমন কি ভালো আমল করো, ঠিক না? এখন আমাদের কাছে হালাল উপার্জন নাই এবং আমলও, বলেন না, হালাল উপার্জন নাই, হালাল হারাম যাচাই বাছাই কিছুই নাই, ওদিকে আবার আমলও নামাজ কালামের মধ্যে আছে, বলেন না, বন্দারা নামাজ কালামের মধ্যে আছে, অথচ ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা, আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা, রব্বুল আলামিন বলেন যারা ঈমানদার বান্দা আমার ঈমানদার বান্দাদের উপর ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা ফরজ, ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা, বলেন না, ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা ফরজ। এই নামাজ আমাদের কি কি ফায়দা দেয়? আমার নবী নূরানি জবানে ঘোষণা দিলেন, ক্বালা রাসূলুল্লাহি, সবাই পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাওয়াতুল খামসু আল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা জুতুনিবাতিল কাবায়ির। আমার নবীজি নূরানি জবানে ঘোষণা দিলেন ওয়াক্ত মোতাবেক নামাজ কি? ফজর নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশারের নামাজ, এভাবে মধ্যবর্তী যত ধরনের সগীরা গুণা হয় এক সপ্তাহ থেকে অপর সপ্তাহ, এক জুমা থেকে অপর জুমা, এক রমজান থেকে অপর রমজান, এই মাসখানে যত ধরনের ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করেছিল, যত ধরনের সগীরা গুণা হয়েছে ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করার কারণে সমস্ত সগীরা গুণাগুলা জড়ে যায়। কবিরা গুণা ছাড়া, কবিরা গুণার জন্য তওবা লাগবে, কবিরা গুণার জন্য কি লাগবেন? তওবা লাগবেন। ইদা জুতুনি বাতিল কাবায়ির, কবিরা গুণা ছাড়া, কবিরা গুণার জন্য তওবা করে একেবারে ফিরে আসতে হবে, আল্লাহ আমি বড় ধরনের অপরাধ করেছি আমি আর করব না, এভাবে তওবা করে করে ফিরে আসতে হবে। আর যদি ফিরে না আসেন তাহলে কবিরা গুণা করার কারণে সামনে যেই শবে বরাত, হন না শবে বরাত, ন হন না শবে বরাত আছে কি না, সামনে শবে বরাত, শবে বরাতের আমল আল্লাহর দরবারে কবুল। এই যে আপনার হালাল বিভিন্ন ধরনের সুদে লেনদেন বলেন, জুয়া খেলা বলেন, অনেকে বিভিন্ন অপকর্মের মধ্যে সম্পদ ব্যয় করে, আছে না, এই হালাল গুলা শরীরে ঢুকাইল, হারাম গুলা শরীরের মধ্যে ঢুকাইল, এই হারাম পন্থায় উপার্জন করলো, হারাম পন্থায় উপার্জন করার কারণে এখান থেকে তওবা করে যদি ফিরে না আসে, বলেন তওবা করে যদি ফিরে না আসে, শবে বরাত এমন একটি গুরুত্বপূর্ণ রাত, এই গুরুত্বপূর্ণ রাতের মধ্যে ওই বান্দার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। অথচ আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ একটা রাত আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। এই রাতগুলো অন্যান্য আম্বিকরামের উম্মতরা পাই নাই, আমার নবীর উম্মতের যারা আছেন নবীর ওসিলায় পেয়েছি, এই সমস্ত আমরা পেয়েছি বড় বড় রাতগুলা কার ওসিলায়, বলেন না কার উসিলায়? আমাদেরকে সেই মোতাবেক চলার দরকার আছে কি না, বলেন আছে কি না? তো কি বলছিলাম, ওয়াক্ত মোতাবেক নামাজ, বলেন আদায় করা, এই নামাজ কি ফায়দা? এমনকি এক রাওয়ায়াতের মধ্যে আসছেন, কোন বান্দা, আমার নবীজি বলেন কোন বান্দার নামাজ পড়ার ইচ্ছা করেছেন, নামাজ পড়ার ইচ্ছা করেছেন, নামাজ পড়া, নামাজ পড়ার জন্য ইচ্ছা পোষণ করলো, উযু কালাম করেই মসজিদে যখন প্রবেশ করেন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দেয়, আমার ফেরেশতারা যাও যাও, আমার বান্দা আমাকে রাজি রাখার জন্যেই নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করলো, যাও তার শরীরের মধ্যে যত গুণা আছে এগুলা উঠায় নাও, তার শরীরে যত ধরনের গুণা আছে গুণাগুলা উঠায় নাও। ফেরেশতারা গিয়ে ওই বান্দার শরীর থেকে গুণাগুলা উঠায় নেয়, এরপরে বান্দা পবিত্রতার সাথেই নামাজ পূর্ণ করেন, সুন্দরভাবে নামাজ আদায় করল, নামাজ শেষ করে ফারেক হয়ে যখন মসজিদ থেকে বের হয় ফেরেশতারা আল্লাহর দরবারে বলেন, আল্লাহ এই বান্দার যত গুণা ছিল আমরা তো উঠাই নিলাম, সুন্দরভাবে নামাজ আদায় করলো, সুন্দরভাবে নামাজ পড়লো,
এখন মসজিদ থেকে তো বের হয়ে গেল, নামাজ থেকে ফারেগ হয়ে গেল, এখন কি তার গুনাহগুলো আবার ফিরাই দিব? রব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা আমার বান্দার থেকে যে গুনাহ উঠাই নিলাম এই গুনাহগুলা ফিরিয়ে দেওয়া এটা আমি আল্লাহর গুণ নয়, আমি রব্বুল আলামিন, নামাজ পড়ার কারণে সমস্ত গুনাহগুলা মাফ করে দিলাম। নামাজ পড়ার দরকার আছে তো? এখন তো আমাদের শরীরে শক্তি আছে, সামর্থ্য আছে, এরপরও হন না, এরপরও আছে। মুসল্লিরা সুন্দরভাবে দেখিয়ে আবার লৌকিকতার সাথে ইয়া তো মা মসজিদ ঢুকা দেয় জুমুদ্দিন সাইন না, ইমাম সাহেব খুদ বাসাজ গরণ নাই এনে সাইতে হাতে শিয়র দরি বুঝুন না, শেষ গরণত দেন নাই এনে ঢুকি বুদে, আবার সালাম ফিরেন দেন নাই ব্যাগ করে গার উদ্দি টপকা কেনে বাইরে বিরাট যুদ্ধ লাগি ফান মসজিদ কি লেগে দেবা যুদ্ধ হয়ে বললেন দুই রাত কি লেগে দিতাম আল্লাহ আসবিল্লা ফেরাস্তার আল্লাহ দরবারে রিড করে আল্লাহ এদের জন্য কি, এদের জন্য কি দোয়া দরখাস্তর কোনো প্রয়োজন নাই? ফেরেশতারা আল্লাহর দরবারে রিড করেন এদের জন্য কি দোয়া দরখাস্তর কোনো প্রয়োজন নাই? অথচ আল্লাহ থেকে বেশি ভালো লাগে বান্দা যখন আল্লাহর কাছে চায়, সন্তন নাই বা আজি কেন বাইরে আল্লাহ আসবিল্লা আল্লাহ হেফাজত করুক। ইয়া ভুলে বালে মাইকুর আওয়াজ যদি হন সময় দিষ্টা বইয়েরি ভুলে যদি খুতবা চলাকালীন ঢুকি গেই এলে বন্ধু হন না খুতবা উজুরে ফরেদ দেরি ইবে যদি হনমতে ঢুকিত ফাইজি দেরি ইতে জ্বালাই মানুষ আর গুন কি বইতে পারিব না, গড়র 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 গড়ার তাই বোধ হয় দুনিয়ার ফলনা তসনা ক্রিকেট খেলা মিকেট খেলা ফুটবল খেলা সমাজত কেউ ই ফলনার বার কেউ ই ব্যাকিন কইতে যাবে তো করে। অথচ দুনিয়াবি কথা বলা মসজিদে কবুলকৃত ৪০ বছরের এবাদত ধ্বংস হইলে ও না কবুলকৃত কবুলই দেইলেরি কবুল হয়েছেন আল্লাহর দরবারে কয় বছরের বাইচুম হয় বছর গ্যারান্টি আছে না ৪০ বছর বাইচুম দেইলে হন গ্যারান্টি ট্যারান্টি লয়ে এসছি না নাকি আজাইল আলাইহিসসালাম উল্লাহ কমিটমেন্ট ওগিয়ে গই হায়াত ৪০ বছর পাবো কিনা সেটার কোনো নিশ্চয়তা আমি এখান থেকে বাড়িতে যাব সেটার কোনো নিশ্চয়তা নাই, মুহূর্তের মধ্যে মসজিদে বসে ৪০ বছরের কবুলকৃত নামাজ ফরিদদের এই মন কেন দূর দিককে তুনি কে ইবলিশ কত ওয়াসওয়াসা দিচ্ছে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কিনা, তো কবুল করার মালিক কে? এই ভুল বাল নামাজ এই সমস্ত এগুলা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইতাম কোনোভাবেই সম্ভব পার হ সম্ভব? অনুরোধ জানাবো মসজিদে সবার আগে যাবেন, মসজিদে হন না মসজিদে আমরা ফজিলত জানি না বিদায় ফিসু দিতে বুধে হরে দেখুন লাস্ট মসজিদে সবার আগে যিনি ঢুকবে মসজিদে সবার আগে যিনি প্রবেশ করে প্রথম কাতারে চলে যাবেন আল্লাহর রাস্তায় উঁট জবে করলে যে স্বভাব ওই বন্দার আমল নামায় তত স্বভাব, এরপর গো গরু এরপর গো সল সুবহান আল্লাহ হইবেন না আর নহই নজানি দি আই দি হতে ওই টাইম সাই রই দে হতে শেষ শেষ হইব উজুরে যেত বক্তব্য শেষ করি বেরতে উজুর আলোচনা করার দিন কি ফা যাইব না হন না হুজুর আলোচনা জিন বিষয়ভিত্তিক আলোচনা করে বিভিন্ন সমাজ বিভিন্ন মাসলা এই জিনিস আমরা কি জানতে পারবো? বোধ মানুষ তক দিরু ন জুটে মাজরা ধাস দেন পারে কিন্তু জান্য ফাইল শুক্রবার দিন কম জহম উজুর উত্তুন কিছু তো মাসলা শিখিত পাইত হন না বাল এই মজলি সম্মতি বৈষ্ণব উজুর উগ্র কোরআন শরীফর আয়াতলি তেলাবাদ গজ্জি উগ্র হাদিস শরীফর আয়াতলি তেলাবাদ গজ্জি হাদিস শরীফ বলে তেলাবাদ গজ্জি হন না ঠিক না তো একটা হাদিস বলে তেলাবাদ করেছেন কোরআনে পাকের আয়াত তেলাবাদ করেছে এগুলার স্বভাব কত ব্যাপক এটার বসিলাই তো আমরা জান্নাতে যেতে পারবো, কোরআনে পাকের মজলিসে বসতে পারলাম ইমাম সাহেব হুজুর খতিব সাহেব হুজুর হাদিস শরীফ তেলাবাদ করছে সেখানে বসতে পারলাম ফেকা ফতোয়া মাসলা মাসাইলের তালিম দিল সেখানে বসতে পারলাম এটার স্বভাব তো এত ব্যাপক কথা বলেন ঠিক কিনা? আমরা তো বসতে পারি না আমরা তো ওই আসি লাস্টে আমার কথাই কি আপনারা মনে কষ্ট আনতেছেন? পরিবর্তন হন কয়দিন ঘুমে ঘুমের মধ্যে খাটাবো হায়াতের বাজেট তো অল্প হায়াত তো শেষ হয়ে যাচ্ছে আমার চাইতে ছোট ছোট মানুষ পর্যন্ত কবরে চলে গেছে কথা বলেন ঠিক না? আমাদের চাইতে অল্প বয়সের মানুষ কবরে চলে গেছে
কয়দিন হেলায় কয়দিন ঘুমে আমরা কাটাবো, আল্লাহ আমাদেরকে পরিবর্তন হওয়ার সেই তৌফিক দান করুক। কি বলছিলাম, ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করলে এরকম ফায়দা, শুধু দুনিয়াতে না, কবরে গেলে ওই কবর ওই নামাজ কবরকে আলোকিত করে রাখবেন, কবর অন্ধকার থাকতে দিবে না, কবর আলোকিত করে রাখবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। শুধু কবরে নয়, কিয়ামতের ময়দানে নুজাহাতুল মাজালিসের মধ্যে নোট করতে লাগলেন, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ফেরেশতাদের কি হুকুম দিবেন, আমার ফেরেশতারা দেখো দেখো যারা আমাকে রাজি রাখার জন্য নামাজ পড়েছিল, সুবহানাল্লাহ বলেন না, নামাজ অনেকে পড়ে দেয় মানুষের দেখায় বললে বেচার দেইলি মুসল্লি হোক নামাজি হোক খবরদার এরকম বলিয়েন না, এরকম করিয়েন না, এরকম করলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ ওয়াইল নামক জাহান্নামে নিক্ষেপ করবেন। একটু বড় আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের। আমি কি বলছিলাম, ওই মুসল্লিরা যারা আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যেই যারা নামাজ আদায় করেছিল, আমার নবীজি বলেন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিবেন, আমার ফেরেশতারা যাও যাও যারা আমাকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়েছিল, তোমরা তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দাও। ফেরেশতারা যখন ওই মুসল্লিদের কাছে যাবেন, দেখবেন এক ধরনের বান্দা, এক ধরনের নামাজি বান্দা, যাদের চেহারা দিয়েই সূর্যের কিরণের মতো নূর চমকাবেন। ফেরেশতারা জিজ্ঞেস করবেন, এ আল্লাহর বান্দারা দুনিয়ার বুকে থাকা অবস্থায় কি ধরনের আমল করেছিলেন যার কারণে আপনার চেহারা দিয়ে সূর্যের কিরণের মতো নূর চমকাচ্ছে। ওই বান্দারা বলবে, দুনিয়ার বুকে থাকা অবস্থায় ওয়াক্ত শুরু হওয়ার আগে আগেই মসজিদে আমরা প্রবেশ করতাম, উযু কালাম করেই মসজিদে প্রবেশ করতাম, অপেক্ষায় থাকতাম কখন মুয়াজ্জিন আজান দিবে, নামাজ শুরু হবে, ইমাম সাহেব হুজুরের পিছনে নামাজ পড়ব। ওয়াক্ত যখন শুরু হয় মুয়াজ্জিন আজান দেই, ইমাম সাহেব হুজুরের পিছনেই জামাত সহকারে নামাজ পড়েছিলাম বিদায়। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমাদের চেহারা দিয়ে এরকম নূর দান করেছে। আরেক ধরনের বান্দা দেখবেন, দেখবেন তাদের চেহারা দিয়েই চন্দ্রের কিরণের মতো নূর চমকাচ্ছেন। ফেরেশতারা জিজ্ঞেস করবেন, আল্লাহর বান্দারা দুনিয়ার বুকে থাকা অবস্থায় আপনারা কি ধরনের আমল করেছিলেন যার কারণে আপনাদের চেহারা দিয়ে এত সুন্দর নূর চমকাচ্ছে। ওই বান্দারা বলবেন, আমরা দুনিয়ার বুকে থাকা অবস্থায় ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথেই আর দেরি করতাম না, উযু কালাম করে মসজিদে প্রবেশ করতাম, মুয়াজ্জিন আজান দিত, ইমাম সাহেব হুজুরের পিছনেই নামাজ আদায় করতাম, যার কারণে রব্বুল আলামিন আমাদের চেহারা দিয়ে চন্দ্রের কিরণের মতো নূর দান করেছেন। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আরেকজন বান্দাদেরকে দেখবে, দাদির চেহারা দিয়ে তারকার মতো নূর চমকাবে, দেখে জিজ্ঞেস করবেন, এ আল্লাহর বান্দারা দুনিয়ার বুকে থাকা অবস্থায় কি ধরনের আমল করেছিলেন যার কারণে আপনাদের চেহারা দিয়ে এত সুন্দর তারকার মতো মিটমিট করে নূর জ্বলতেছেন। ওই বান্দারা বলবে, যখন মুয়াজ্জিন আজান দিত, মুয়াজ্জিন আজান শোনার সাথে সাথে আমরা গল্প গুজব বন্ধ করে দিতাম, দোকানপাট ফেলে আত্মীয় স্বজন ফেলে সমস্ত কাজ কারবার বন্ধ করে দিয়েই আমি বের হয়ে যেতাম, আমরা উজু করে করে ইমাম সাহেব হুজুর নামাজ শুরু করার সাথেই মসজিদেই প্রবেশ করতাম, যার কারণে রব্বুল আলামিন আমাদের চেহারা দিয়ে এরকম নূর দান করেছেন। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। কি বলছিলাম, এই মুসল্লিদেরকে নিয়ে ফেরেশতারা যখন জান্নাতে প্রবেশ করতে যাইবেন, পুলসিরাতের হন না, পুলসিরাতের পার আছে না, মানুষই বেকুম বলবে গুমজার দেবা আজি হস্টর মাল্লা রাতে, পুলসিরাতের পার আছে কি না, যেটা অতিক্রম করতে হবে পুলসিরাতের পার, কিরকম নতুন বিরিজ ডেকে মোটা ঠিক না, হদ্দুর বলেন না কিরকম চিকুন, আচ্ছা চুলের থেকে চিকন আর কিছু আছে, আল্লাহ কিরকম চিকন হবে এটা আল্লাহ আলম, তো এটা দিয়ে আমরা পার হব কিভাবে, একটু আমরা চিন্তা করেছি কথা বলেন,
এখানে যদি ব্রিজ ট্রিজ ভেঙে যায়, ব্রিজ না থাকে কি দেয় মানুষ পার হওয়ার জন্য? হাল ভার হবে বাঁশ বাঁধি দে, হৌ উগ্রতা দে না মানুষ নমাত বাজি ট্যাংরাহি বেল্লাই, এবার আবার ট্যাংরাহি বেল্লাই হৌ দে সমত্ব তিন চার গত দে হন না মোটা মোটা সাই তিন চার গণ দে না এদুর মধ্যে সীমাবদ্ধতা তাহে নাকি দড়ি বেল্লাই কিছু দে এদুর বাঁধি এন ফেলে রাহে না দড়ি বেল্লাই এবার কন্যা দরণীয় ওটা দরণী তাইব না এটা বাঁশ তিনও সার গণা না সিউন একটু চিন্তা করি না আমরা কত চিকন চুলের চাইতে চিকন বড়ছে খুর থেকেও এরকম রাস্তা দিয়ে কিভাবে পার হব যদি আমল না থাকে? কথা বলেন ঠিক না, পরিবর্তন হওয়ার দরকার আছে তো, আল্লাহ আমল করার তৌফিক দান করুক। একটু বড় আওয়াজে বলেন না, ইমামে বুখারী বুখারী শরীফের ইমামে বুখারী কিতাবুত তাওহীদের মধ্যে উনি নোট করতে লাগলেন, এই মুসল্লিরা যখন পুলসিরাতের পারে যাবেন নিচে কি নমাতের নিচে কি জাহান্নামের মধ্যে এমন কিছু বান্দা দেখবেন শরীর আজাবে সিদ্ধ হচ্ছেন, পরিবর্তন হয়ে গেছে শরীর কিন্তু চেহারা পরিবর্তন হয় নাই, চেহারা পরিবর্তন হয় নাই, কষ্টে আছেন আজাবে আছেন, ওই মুসল্লিরা দেখে চিনে ফেলবেন। ইমামে বুখারী কিতাবু তাওহীদের মধ্যে নোট করতে লাগলেন যে এই বান্দাগুলা এদেরকে দেখে চিনে ফেলবে, হ্যাঁ এরা তো আমাদের সাথেই ছিল, সমাজের বুকে আমাদের সাথে চলাফেরা করেছিল, মনে হয় গুনার কারণে আজাবের মধ্যে আছেন। ওই মুসল্লিরা দেরি করবে না, তাড়াতাড়ি ওরা দৌড়ে রব্বুল আলামিনের কাছে যাবেন, আল্লাহ ওই জায়গার মধ্যে কিছু মানুষ দেখতে পাচ্ছি বড় কষ্টের মধ্যে আছে, আজাবের মধ্যে আছে, এই মানুষগুলা তো দুনিয়ার বুকে আমাদের সাথেই চলাফেরা করেছিল, আল্লাহ এই বান্দাগুলাকে আমাদের সাথেই যাবার ব্যবস্থা করে দিন। একখানা বড় করি না হবেন না, সুবহানাল্লাহ, মুসল্লি অকল আল্লাহ দরবার কি করি বুঝে সুপারিশ হন না, মুসল্লি অকল আল্লাহ দরবার কি করি বুঝে, তাহলে মুসল্লি অকল যদি আল্লাহ দরবার সুপারিশ গরিবের ক্ষমতা দাইলি আর নবীত্ব ক্ষমতা নাই, নাউজুবিল্লাহি মিন যালিকা লা ইয়াজবিল্লাহ, আল্লাহ যারা বুঝে না তাদেরকে বুঝার তৌফিক দান করুক। অথচ আমার নবীর পূর্বে সুপারিশ করার কারো ক্ষমতা? আমার নবীর পূর্বে কারো সুপারিশ করার কারো ক্ষমতা? আলা হজর বলেন সাফাত করে জু হাসুর মে রাজা কি সিবা তেরে কিসি কো ইয়ে কুদরত মিলি হ্যায়, সিবা তেরে কিসি কো ইয়ে কুদরত মিলি হ্যায়। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ হযরত বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার পূর্বে সুপারিশ করবে এমন কার ক্ষমতা আছে? কি মানে আপনার পূর্বে সুপারিশ করার কারো ক্ষমতা? সাফাত করে জু হাসর মে রাজা কি সিবা তেরে কিসি কো ইয়ে কুদরত মিলি হ্যায়, সিবা তেরে কিসি কো ইয়ে কুদরত মিলি হ্যায়, সাফাত করে জু হাসর মে রাজা কি সাফাত করে জু হাসর মে রাজা কি সিবা তেরে কিসি কো ইয়ে কুদরত মিলি হ্যায়, নবী সরফরে হর রসূল ও ওলি হ্যায়, সালাতু নিয়া আমরা এক এক আম্বি কেরামের দুয়ারে দুয়ারে যাব ঠিক কি না, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, এক এক আম্বি কেরামের দুয়ার দুয়ার থেকে ফিরে আসব, কথা বলেন ঠিক কি না, আর সমস্ত আম্বি কেরামের দুয়ারে দুয়ারে যাব, এক একজন বলবেন আমার কাছে নয় অন্যজনের কাছে যাও, আমার কাছে নয় অন্যজনের কাছে যাও, আমার কাছে নয় অন্যজনের কাছে, এভাবে এক এক আম্বি কেরামের দুয়ার দুয়ার থেকে ফিরে আসব, যখন নবীর কাছে যাব আমার নবী বলবেন আজই তো আমি তোমাদের জন্যই সুপারিশ করব, সাফাতের কাডারি রাসূলুল্লাহ, সাফাতের কাডারি রাসূলুল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী
सल्ले अला ईसा मूसा नूह नबी जी नाफ़ी करबेन सबी उम्मते उम्मते बोलबेन रसूलुल्लाह उम्मते उम्मते बोलबेन रसूलुल्लाह या नबी जी मुस्तफा नबी अला या नबी जी मुस्तफा नबी एक बड़ा आवाज बोले ना सुभान अल्लाह कहले नबीर पूर्वे सुपारिश करार कारो क्षमता আমার নবী যখন ওপেন করে দিবেন এভাবে আম্বি কেরাম সুহাদাই কেরাম এক একজন এভাবে মুসল্লিরাও আল্লাহর দরবারে কি করবে ওই সুপারিশ করে করে এখানে আজাবে যারা আছেন সেখান থেকে ওরা ওদের সাথেই জান্নাতে নিয়ে যাবেন তাহলে মুসল্লিদের শান আছে কিনা নামাজ পড়লে ফায়দা আছে কিনা ও যারা নামাজ পড়ে না দুনিয়াতে শান্তি আছে বলেন দুনিয়াতে কবরে বলেন কবরে শান্তি আছে কিয়ামতের ময়দানেও বলেন কিয়ামতের ময়দানে কবরেও আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ আল মনসুরের মধ্যে নোট করতে লাগলেন যে আমার নবীকে যখন আল্লাহ মিরাজ রজনীতে নিয়ে গেলেন জাহান্নামের অবস্থা দেখালেন দেখলেন একদল নারী পুরুষকে পানির মধ্যে এক সিনা বরাবর পানিতে নামিয়ে দেওয়া হলো উপর থেকে বড় বড় পাথর নিক্ষেপ করছেন মাথা ফেটে চুরমার হয়ে যায় রক্তে লাল লাল হয়ে যায় জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো জিব্রাইল এরা কারা এদের উপর এত কষ্ট এত আযাব কেন জিব্রাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ এরা আপনার ওই সব উম্মত নারী পুরুষ যারা নামাজকে বুঝা মনে করত একটু নাউজুবিল্লাহ বলবেন না ইয়া নামাজ পড়তে কইলি বেরে বড় কো বুঝা তুলি দিয়ে দিলে না করে না খদ না খরিয়েন অপবিত্র খর ঠিক নাই তো খরিয়েন ঠিক না তাহলে আর কেন নাই আন নামাজের দে খরিয়েন ঠিক না তাহলে আর কেন নাই না তো নামাজকে যারা বুঝা মনে করবে এদেরকে এই কঠিন আজাবের মধ্যে রাখবেন একটু বড় আওয়াজ বলেন না নাউজুবিল্লাহ তো কবরে গেলে শান্তি এর কবরে গেলে শান্তি কিয়ামতের ময়দানে আছে বলেন কিয়ামতের ময়দানে সূরা কলমে রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউকশাফু আন সাক কিয়ামতের কঠিন দিনে বান্দার পায়ের গুছাগুলা খুলে ফেলবে পায়ের গুছা চিনেন পায়ের মুড়ি মুড়ি ফর মুড়ি নো আছে না পায়ের গুছাগুলা খুলে ফেলবে ওয়াইয়ুদাউনা ইলা সুজুদ এরপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে সিজদা দেওয়ার জন্য কষ্টের কারণে ফালায়াস্তাতিউন সিজদা দিতে পারবে না সিজদা যখন দিতে পারবে না খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা চক্ষু অবনত করে ফেলবে লজ্জিত হয়ে মাথা নিচু করে ফেলবে চক্ষু অবনত করে ফেলবে ওই মুহূর্তে রব্বুল আলামিনের পক্ষ থেকে লাঞ্ছনাদায়ক আযাব শুরু হয়ে যাবে উচ্চ আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ ওরা কারা وقد كانوا يدعون الى السجود وهم سالمون এরা ওই সব বান্দা যারা দুনিয়ার বুকে থাকা অবস্থায় শরীর সুস্থ ছিল মস্তিষ্ক ঠিক ছিল এরপরও মুয়াজ্জিন আজান দিয়েছে এটা এই আজান তার কর্ণপাত হয় নাই নামাজ পড়তে যায় নাই আল্লাহর দরবারে সিজদা দিতে যায় নাই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবেন আমার বান্দা আমি তোমাকে সুস্থ রেখেছিলাম আমি তোমার মস্তিষ্ক ঠিক রেখেছিলাম এরপরও তুমি আমার দরবারে সিজদা দেওয়ার জন্য আসো নাই আজ কিয়ামতের ময়দানে তোমার পায়ের গুছা খুলে নিলাম অসুস্থ করে দিলাম দেখি তুমি এই অবস্থায় সিজদা নাও কষ্টের কারণে যন্ত্রণার কারণে সিজদা দিতে পারবে না
চক্ষু অবনত করে ফেলবে, লজ্জিত হয়ে যাবে। ওই মুহূর্তে রব্বুল আলামিনের পক্ষ থেকে লাঞ্ছনাদায়ক আযাব শুরু হয়ে যাবে। উচ্চ আওয়াজ বলুন না, নাউযুবিল্লাহ। শিক্ষা নেওয়ার দরকার আছে তো? বাস আমার কথা এখানে। আল্লাহ আমাদের সবাইকে ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করার তৌফিক দান করুন। হালাল হারাম যাচাই বাছাই করে বক্ষণ করার সেই তৌফিক দান করুন। আমরা ইমামুল আম্বিয়ার উম্মত। আমি যে কথাটা বলেছিলাম, আমরা এমন নবীকে পেয়েছি যিনি সমস্ত আম্বি কেরামের মধ্যে শ্রেষ্ঠ, আর আমার নবীর বসিলায় আল্লাহ আমাদেরকে অন্যান্য উম্মত থেকে করেছেন শ্রেষ্ঠ। একটু বড় আওয়াজে বলেন না, সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকেও সেই মোতাবেক চলার দরকার আছে কিনা। সুতরাং হালাল উপার্জন করব, সম্পদ অল্প হোক সেটা আমার জন্য ফায়দা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে আমল করে চলার তৌফিক দান করুক। যতটুকু বয়ানাত হয়েছে আমল করে চলার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। যে ইয়াবা, ফেন্সি ডিল, এই মাদকা, এগুলো বন্ধ করে দেওয়ার দরকার আছে কিনা বলেন, আছে কিনা? বর্তমান যুগে যেগুলো বেশি হয়ে গেছে, সে আমার আব্বা হুজুর দীর্ঘ আজকে 14 থেকে 15 বছর ধরে যৌতুক বিরোধী এবং মাদকা, এই যে মাদক বিরোধী আন্দোলন আজকে করে যাচ্ছেন একমাত্র সমাজ থেকে, এই সমস্ত অপসংস্কৃতি, অপকালচার, এই সমস্তগুলো যাতে বন্ধ হয়ে যায়, সেই জন্য এবার লালদিঘির ময়দানে আগামী শনিবার 17 তারিখ লালদিঘির ময়দানে অনুষ্ঠিত হবেন, আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি। দরকার আছে কি না? আমাদের প্রত্যেকের ইমানই দায়িত্ব। আজকে সমাজের বুকে দেখেন যৌতুকের কারণে কত মহিলাদের বিবাহ হচ্ছে না, কথা বলেন ঠিক না? যৌতুকের কারণে কত গরিব গরিব ফ্যামিলির মেয়েদেরকে বিবাহ দিতে পারছে না। সরকার আইন করেছেন যৌতুক নেওয়া যাবে না, আইন করেছেন, কিন্তু যথাযথভাবে প্রয়োগ বলেন না, যথাযথভাবে প্রয়োগ, এই যথাযথভাবে প্রয়োগ হওয়ার জন্যে সমাজের বুকে বিভিন্ন ধরনের ইয়াবা, ফেন্সিডিল, মাদকাশক্তি, যেগুলা ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত নষ্ট করে ফেলতেছে, অনেক ভাইয়েরা রাতারাতি পয়সাওয়ালা হওয়ার জন্য এই সমস্তগুলা বিক্রি করছেন। এই সমস্ত বিক্রির ফলে আমাদের সমাজের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত, 12-13-14 বছরের বাচ্চারা পর্যন্ত সেবেনের মধ্যে আসে, কথা বলেন আছে কিনা? এরকম ছোট ছোট 14-15-16 বছরের বাচ্চারা পর্যন্ত সমাজের বুকে এই ধরনের দেখা যাচ্ছে। এমনকি আমার নিজের দেখা, আমাদের অক্সিজেন চত্বরে, আমাদের বাসা অক্সিজেন, হুজুর তো অনেকে জানেন, এই বাজারের যে মসজিদ আছেন, বাজারের যে মসজিদ, এখান থেকে মাগরিবের নামাজ পড়ে বের হলাম, বের হওয়ার পরে এই কিছু দূর যেতে পারি নাই, পাশে যে চার দোকান, চায়ের দোকান আছে না, দোকানে একটা ছেলে 3-4 জন মিলে ফর্সা ছেলেটা, সুন্দর ছেলে, লম্বা, 16-17-18 বছর থেকে বেশি হবে না, এই ছেলে লম্বা একদম, নাস্তা করছেন 3-4 জন ছেলেরা, তাকে ধরে সিএনজির মধ্যে জোর করে ঢুকাতে চাচ্ছে, যুদ্ধবস্তি করে ঢুকাতে চাচ্ছে, লম্বা ছেলে, বলছিলাম লম্বা ঢুকাইতে পারে না, জোর করে ঢুকাই, নামাজ, মুসল্লি নামাজ শেষ করেছেন, মানুষ তো স্বাভাবিক, সবাই জড়ো হয়ে গেছেন, বলে কি সমস্যা, একে যুদ্ধবস্তি, বলে আমরা ডিবির লোক, ডিবি বললে সরকারি সংস্থার মানুষ, ডিবি বলার সাথে সাথে মুসল্লিরা ভয় পেয়ে গেলেন, হয়তো কোনো ক্রাইমের সাথে জড়িত আছে, তাকে ধরে নিয়েছে, তাদেরকে জোর করে নিয়ে এসেলে, তারপরও চিল্লাচ্ছে, ঢুকতে চাচ্ছে না, বলে আমি কোনো অপরাধ করি না, এইভাবে চিল্লাচ্ছে। তো সমাজ মানুষ তো একটু খেয়াল করলেন, বলে আচ্ছা আপনারা যখন ডিবির লোক, দেখি আপনাদের পরিচয়পত্র তাদের, ডিবির লোকের কাছে কার্ড থাকবে না ওনাদের, এ পরিচয়পত্র বলার সাথে সাথে এরা আর দিতে পারে না সিএনজি, কারণ শহর বন্দরে আর গ্রামের সিএনজির মধ্যে পার্থক্য হন না, শহরের মধ্যে এখানে জালি দেওয়া, এখানের মধ্যে তো আর জালি দেওয়া নাই, জালি দেওয়া আছে, ওরা 2-4 জন মোটরসাইকেল নিয়ে আসছিল, এরা মোটামুটি মার্কেটিং করতে করতে 2-4 জন চলে গেছে, সিএনজির মধ্যে একজন বসা ছিল, সে বেজে গেছে, কেন এইভাবে বাইরে বের আর দি সুজু সুজু, ওকে ধরে নিয়ে এক পাশে নিয়ে গেল, এই ছেলেকে আরেক পাশে রাখলো, 3-4 জন ধরে রাখলো, বলো সমস্যা কি, আপনারা যুদ্ধবস্তি করে একটা ছেলেকে নিয়ে যাচ্ছেন, কারণ কি? বলে আসলে আমরা কোনো ডিবির লোক নই, মানুষ বেশি জড়া হওয়াতে আমরা ভয়ে ডিবির লোক বললাম, আসলে আমরা আসছি সরকারি সংস্থা থেকে, এই ছেলে মাদকাসক্তি, ইয়াবা, বাবার গলায় ছুরি ধর হলো ডেলি 2000 টাকা নিয়ে যায়, 6000 কি হাইবেল লাই ইয়াবা, ওই ইনেরি সব এগুলা খাবার জন্য গলার বাবা সহ্য করতে না পারে আমাদের সংস্থার মধ্যে দিয়ে দিয়েছেন, এলে সংস্কার সরকার গিয়ে আছে না পরিবর্তন হওয়ার জন্য আর কি, জেলখানাগুলাতে দিয়ে দিয়েছে, বলে আমরা আমাদের কার্ড আছে, কল করে দেখেন, ঠিক কল করলেন, নাম বললেন, হ্যাঁ এই ছেলে ওখান থেকে পালিয়ে আসছে। তা আমি ঘটনা বলা মকসদ নয়, মকসদ হচ্ছে আমাদেরকে পরিবর্তন হওয়ার জন্যে, ছেলের বয়স কত, 14-16 বছর থেকে বেশি হবে না, তাহলে এই অবস্থায় যদি সেবন করে এই ছেলে 20-25 বছরে আর থাকবে, শরীর আত্মাইব না,
তাহলে ইয়াং জেনারেশনে আমাদের বাচ্চাদেরকে নষ্ট করে দিচ্ছে এই সমস্ত কারবারে। আমাদের অনেক মায়েরা রাতে রাতে পয়সাওয়ালা হওয়ার জন্য এই সমস্তগুলা বিক্রি করতেছে, কথা বলেন ঠিক কিনা? তো এগুলার বিরুদ্ধে সরকার যাতে জোরালো পদক্ষেপ নেয়, যাতে এগুলা আমাদের দেশে প্রবেশ করতে না পারে, আসতে না পারে, সরকারের কাছে সেই দাবিটা জানানোর জন্য যৌতুক যেগুলো নিচ্ছে সেগুলা যথাযথভাবে আইনটা প্রয়োগ হওয়ার দাবিতে আমার আব্বা হুজুর আজকে দীর্ঘ 13 থেকে 14-15 বছর আজকে এই সংগ্রাম করে যাচ্ছেন। আপনাদেরকেও এই ইমানি দায়িত্ব আছে কিনা, ওনার কথার সাথে একত্রিত হওয়ার জন্য ইমানি দায়িত্ব আছে কিনা? তো ইমানি দায়িত্ববোধ মনে করে আমরা সরকারের কাছে যাতে দাবিটা পৌঁছাতে পারি আপনারাও সবাই উপস্থিত হবেন, যার সামর্থ্য যতটুকু ওই দিন যদি কোনো কাজ না থাকে আপনারা উপস্থিত হয়ে যাবেন, মাহফিলকে জমায়েত করবেন, সরকারি মানুষ আসবেন, ওনারা এমনকি আমাদের মন্ত্রী মহোদয় যিনি এখন বর্তমানে আমাদের শিক্ষামন্ত্রী হয়েছেন নোবেল সাহেব, ওনাকেও দাওয়াত দেওয়া হয়েছেন যাতে ওনারা সংসদে জোরালোভাবে আরো বলতে পারে, সরকার যাতে দেখে এতগুলি মানুষ একটা সমস্যাকে নিয়ে ওনারা উপস্থিত হয়েছেন, সরকার নজর দিবেন এই সমাজ থেকে এই সমস্ত অপকালচার যাতে দুরুবিত হয়ে যায়, এই চিন্তা চেতনা নিয়ে আব্বা হুজুর লেগে আছেন। আপনাদের প্রতি আমি দাওয়াত দিচ্ছি আগামী কয় তারিখ বলেন না, কয় তারিখ, 17 তারিখ শনিবারে জোহরের পর থেকে আপনার মাগরিব পর্যন্ত, মাগরিবের আগে আগে শেষ হয়ে যাবে, আপনাদের প্রতি দাওয়াত দিচ্ছি আপনারা উপস্থিত হবেন। আর দীর্ঘায়িত করছি না, আল্লাহ ভাইদের এই সুন্দর ব্যবস্থাকে আল্লাহ কবুল করুক, আল্লাহ আব্বা হুজুরের এই খেদমতগুলাকে আল্লাহ কবুল করুক, সুন্নতের মাইটা ময়দান আরও দীর্ঘদিন খেদমত করার সেই তৌফিক দান করুক, হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুক, স্টেজে ওলামায়ে কেরাম তশরীফ ফরমা, হুজুর তশরীফ এনেছেন, আল্লাহ হুজুর সুন্নতের খেদমতে দেশের দেশ দূরান্তে বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন, খেদমত করে যাচ্ছেন, আল্লাহ হুজুরের এই খেদমতগুলাকে আল্লাহ কবুল করুক, হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুক, মঞ্চ অবিষ্ট মুরব্বিন কেরাম আছেন, ওলামায়ে কেরাম আছেন, আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুক, এবং যারা যারা উপস্থিত হয়েছেন আল্লাহ প্রত্যেকের উপস্থিতিকে আল্লাহ কবুল করুক, মিলাদুন নবীর সৎকায় এই মাহফিলের সৎকায় যার যে যে মকসদ আছেন আল্লাহ পকাসদ হাসনা সমস্ত পেরেশানি আল্লাহ দূরীভূত করে দিক, মকাসদ হাসনা আল্লাহ পূরণ করে দিক, বাইরে রাত্রদিন পরিশ্রম করে মাহফিল সাজিয়েছেন, বাইদের যার যে যে সমস্যা আছে আল্লাহ গায়বী খজানা থেকে দূরীভূত করে দিয়ে আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ورحمة الله وبركاته।